গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি চাই সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের ভালোবাসা নিয়ে আমি সুস্মিতা একটা নতুন ব্লগ শুরু করছি ব্লগটা দেখতে থাকো আশা করছি সববার খুব ভালো লাগবে তো দেখতে দেখতে একদমই ছুটি শেষের পথে চলে এসেছি আজ ছিল বাড়িতে শেষ দিন তোমাদের দাদা ভাইয়ের দেখতে দেখতে ছুটিগুলো শেষ হয়ে গেল মানে দেখতে দেখতেই দিনগুলো চলে যায় না গোনার দিন তো তাই দেখতে দেখতেই চলে যায় যদি মানে এমনি দিন হয় সেইগুলো পার হয় না আর দুঃখের দিন তো পারই হতে চায় না যখন তোমাদের দাদাভাই চলে যাবে আমি একা একা বাড়িতে ওয়েট করব সেই দিনগুলো যেন পার হয় না সব থেকে বড় কথা কোন দিনটা পার না জানো তো আজকের বলবে যে আমি কালকের ছুটিতে যাব আর সেই সেই যেই দিন বলবে সেই দিনটা আর যেই দিন ছুটির থেকে আসছে সেই মুহূর্তগুলো মনে হয় একদমই খাটতে চায় না আর এই যে ঘরে এসে আছে এক মাস এই দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যায় কথায় আছে না সুখের দিন তাড়াতাড়ি কেটে যায় কিন্তু দুঃখের দিন কাটতে না সেম সুখের দিনগুলো সত্যি তাড়াতাড়ি কেটে যায় আর আমাদের গোনা দিন তো মানে একদমই তাড়াতাড়ি কেটে যায় তো যাই হোক এরপরে অপেক্ষার অপেক্ষা থাকতে হবে শুধু আমি নই আমার ছোট ছোট ছেলে মেয়েদের অপেক্ষা করতে হবে আমার ছেলে বিশেষ করে কষ্ট পাবে কারণ ও তেমন ভাবে তো কাউকে বলতে পারে না আর বুঝতেও পারে না ছোটবেলা থেকে বাবা আর মাকে দেখেছে এবার হট করে যদি একজনকে না পায় তাহলে তার মানে কতটা কষ্টকর হবে যে বাবাকে দেখতে পেয়েছে সেই বাবা হঠাৎ করে কোথায় চলে গেল সে তো বোঝে না না যে ওর পাপা এক জায়গায় মানে কাজ করে সেইখানে যায় সেইখানে থাকে সেরকম ওর কোনো মানে সেন্স হয়নি এখনো তো সে ওইরকম ভাবে কষ্ট পায় সত্যি বলতে কি সকালে চলে যায় না সকাল থেকে আমার ছেলে খুঁজতে থাকে যে কোথায় গেলো পাপা এদিকে ওদিকে আমি যদি বলি পাপা কই শোনা পাপা কই তো এদিকে দিকে ওদিকে ওদিকে খুঁজতে থাকে তো সেই মানুষটা যদি প্রায় ছয় মাস ওকে না দেখে তার পাপাকে তাহলে সে কি ফিল করবে তো আগে একবার ওইরকম রকম তিন মাস ছিলাম আমরা কিছু কারণে যেতে পারিনি তো সেই দিনও কিন্তু সেই রকম করেছে প্রায় একটা মাস আমার ছেলে রাত্রে ঘুমায়নি খায়নি ভীষণ কান্নাকাটি চিল্লাচিল্লি করেছে তো যাই হোক তারপরে দেখো এই যে তোমাদের দাদাভাই সব জামা সমস্ত কিছু গোছাচ্ছিলাম আর আমি কোথায় কি সেটাও তোমরা জানতে পারবে সমস্ত কিছুই তোমাদের বলবো আর এই যে দেখো আমি শোকে স্কুলে দেখছি কোনটা নেওয়া যাবে কোনটা কি করা যাবে সমস্ত কিছু বের করেছি আর তোমাদের দাদা ভাইকে বললাম যে একটু করো হেল্প তার বেলায় না দেখো আমি এত কিছু রেডি করব। প্যাকিং করব তারপরে আবার হচ্ছে কি রান্না বাড়া করব আর উনি খালি ওই লাঠি নিয়ে ঘুরছে আর আমাকে একটা করে বাড়ি মারছে আর বলছে এখনো হলো না এখনো হলো না আর সকাল সকাল দেখো ওই যে চা খেয়েছি চা খাওয়ার পর মুড়ি মেখেছিলাম মুড়িটা খেয়েছি খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি প্যাকিং করতে লেগে পড়েছি এই প্যাকিং করা হয়ে গেলে প্রায় হয়ে না যা হবে তো নাই আমি আবারও প্যাকিং করব তো এইটা হওয়ার পরে আমি রান্না করে সমস্ত কাজ সেরে কিন্তু আবার ওই বিকেলের দিকে করব। এই টাইমটা একটু স্পেস আছে ফাঁকা আছে খাওয়া দাওয়ার পরে টিফিন করার পরে

রান্না বাড়া হয় না তো যাই হোক সেখানে হয় ওই মাটন হয় তার ব্রয়লার চিকেনটা হয় কিন্তু দেশি চিকেন হয় না আর এই মাছটাকে তোমরা কি বলো আমরা তো লোটে মাছ বলি আবার থরের মাছও বলে আমার শ্বশুরবাড়িতে কিন্তু আমরা কিন্তু লোটে মাছ বলি আর এই যে দেশি চিকেনটা আমি বসিয়ে দিয়েছি ওই লোটে মাছ যেটা দেখালাম সেটা কিন্তু আমার মেয়ে ভীষণ ভালোবাসে তো ওর জন্য আনা হয়েছে আর মাছটা কিন্তু বেশ ভালো ছিল আর ওই না না আমি একদমই খেতাম আগে একটু সেই বিজলে বিজলে টাইপের হতো মানে ঢেঁড়স যেরকম রান্না করলে বিজলে বিজলে টাইপের হয় সেরকম একটু বিজলে বিজলে আছে তো ওই মাছটা যদি বেশি করে ঝাল দিয়ে রান্না করা যায় একদম শুকনো শুকনো করে তাহলে খেতে বেশ ভালো লাগে কিন্তু আমাদের শ্বশুর বাড়িতে কেউ ওই ঝাল খায় না তো আমরা ঝাল খাই তো সেরকম খায় না তো তাই জন্য আমি আমার মানে খেতে ইচ্ছা করে ঝাল নেই কিচ্ছু নেই তারপরে হচ্ছে গিয়ে থ্যাল থেলে করে তো এখন তাও আমি একটু খাই মানে আগে তো প্রথম যখন আমি এই মাছটা দেখেছিলাম আমার ভীষণ মানে কেমন অস্থিরতা লেগেছিল কারণ ওই ঢেঁড়সের মতো বিজলে বিজলে হয় তো তাই জন্য সেরকম ভাবে খেতাম না আর এই যে দেখো ওই মাছটাকে আমি ভালো করে আগে মশলা কষিয়ে তারপরে দেখো মাছটা দিয়ে দিয়েছি আর মাছটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কিন্তু আর নাড়াচাড়া যাবে না তাহলে কিন্তু একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে একদম আস্ত থাকবে এরমভাবে ভাবে রান্না করলে কিন্তু এই লোটে মাছটা এই দেখো আমি এরকম একটু ভালো করে মিশিয়ে নিলাম মশলার সঙ্গে আর মিশিয়ে নিয়ে কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না এটা নাড়াচাড়া করবো কেমন করে বলো তো সেই কড়াটা তুলে একটু মানে ঝাঁকা ঝাঁকা দেয় না সেরকম ঝাঁকা দিয়ে দিয়ে করব। আর খুন্তি এতে লাগানো যাবে না খুন্তি লাগালেই কিন্তু একটা মাছও আর আস্ত থাকবে না আর এই যে দেখো দেশি চিকেন তো আমি একটু কুকারে দেব একটু মানে সেদ্ধ হওয়ার জন্য কারণ দেশি চিকেন তো তেমন ভাবে সেদ্ধ হতে চায় না আর এই যে দেখতে পাচ্ছি তো মাছটা কত সুন্দর হয়েছে তো যাই হোক রান্না তো আমার প্রায় কমপ্লিট এবার শুধু এই যে বেগুনিটা আছে ভাবলাম একটু বেগুনি করি অনেক দিন ধরে অনেকগুলো বেগুন পড়ে আছে সেরকম ভাবে কিছু খাওয়া হয় না বেগুনের তো তাই জন্য কারণ তোমাদের দাদা ভাই না খেতে যায় না বেগুন টেগুন তো ভাবলাম একটু বেগুনি করে আমি আর আমার মেয়ে খাবো তো তাই জন্য এই বেগুনিটা করলাম আরে যে দেখ কি সুন্দর হয়েছে না কালারটা দেখতে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে কারণ দেশি চিকেন তো একটু সুন্দর করে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর দেশি চিকনে এই হাড় গোড় একটু বেশি হয় এই যা না হলে কিন্তু খেতে ভীষণ টেস্টি আমার কাছে তো ভীষণ ভালো লাগে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার আমি আমার রুমে চলে এসেছি জামা কাপড় গোছাবো বলে আর এই যে দেখো দেখতে পাচ্ছ তো এত সুন্দর মানে আমার রুমটাকে সাজিয়ে রেখেছিলাম জবে থেকে এসছি আর তারপর এই ঘর ছেড়ে যাওয়া মানে টাকা থাকলেই না সব সময় সুখী হওয়া যায় না আমার মনে হয় কি সুখ ভাই হাজবেন্ড গিয়ে থাকলো কতদিন মানে এই বাচ্চা কাচ্চা তার ভালোবাসা থেকে বঞ্চিত হ্যাঁ কোনো অনুষ্ঠান কোনো পুজো কোনো কিছুই ভাগে পাওয়া যায় না মানে এই যে স্ট্রাগল দুটো বাচ্চাকে নিয়ে এবার আমি একা থাকবো একটা স্ট্রাগল তো যে মার কাজটাও তো করতে হবেই কিন্তু পাপার কাজটাও এখন আমাকেই করতে হবে কারণ তার পাপা তো নেই তো সবসময় যে টাকা থাকলে সুখী হওয়া যায় অনেকে আছে এদিকে টাকা কামাতে যায় টাকা দেখলে সব হয়ে যায় টাকা দেখলে ও কত টাকা পায় ভাই কত টাকা পায় যে মানে টাকা এত সুখ কত টাকা পায় তাদের সমস্ত রুলস রেগুলেশনস ফলো করার পরে যেই টাকাটা পায় হ্যাঁ দিব্যি ভালো সংসার কেটে যায় কিন্তু দেখো একজন হাজবেন্ড অনুপস্থিতিতে একজন বাবার অনুপস্থিতিতে তাদের সন্তানদের কি করতে হয় আর তার স্ত্রীকে কি করতে হয় সেটা শুধু তারাই জানে অনেকেই দেখি অনেকেই আমাকে বলে যে আমি কান্না করছি নাকামো করছি অমুক তমুক স্ট্রাগলটা তো আমাকেই করতে হয় ভাই কষ্টটা তো আমাকেই বহন করতে হয় তাই আমি বুঝি যে আমার হাজবেন্ড ছাড়া আমি কতটা মানে পোহাতে হয় আমাকে কারণ আমি অনেকবার আছি তো আমার বাচ্চাকে নিয়ে রাত বেরাত ওই বাচ্চাকে নিয়ে একা একা দৌড়োতে হয়েছে একা একা সমস্ত কিছু করতে হয়েছে হসপিটালে নিতে হয়েছে সব কিছু যদি আমার হাজবেন্ড আমার কাছে থাকতো তাহলে কিন্তু এরকম পোহাতে হতো না এটাই মনে হয় আর কিছু না তবে আমার হাজবেন্ডের ছোটবেলা থেকে ইচ্ছে ছিল মানে দেশ সেবার জন্য কিছু তাই সে এই কাজে গেছে আর তাকে সবাই মানা করেছিল আর চাকরিতে না না এমন নয় যে তার চলতো চলতো কোনো ব্যাপার ছিল না কারণ সমস্ত কিছুই ছিল আমাদের বাড়ি তবুও ওর নিজের পায়ে দাঁড়ানোর একটা ইচ্ছে মানে দেশের কাজে লাগার একটা ইচ্ছে তাই জন্যই কিন্তু সে এই কাজটাতে গেছে কিন্তু অনেকেই দেখে অনেক রকম মানে হাজার রকমের কমেন্ট করে টাকা 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 ভাই টাকা অন্য কিছুতেও কামানো যায় যাই তো অন্য কিছুতেও অনেক টাকা পাওয়া যায় টাকা থাকলেই খালি সুখ হয় না বলবো ঠিক আছে যে অনেক কিছুতে কামান যায় কিন্তু কারো কোনো একটা ইচ্ছে থাকে অনেক রকমের অনেক ইচ্ছে থাকে যে আমি এই হব সেই হব অমুক হবো তমুক হবো তো তোমার দাদা ভাইয়েরও এই একটা ইচ্ছে ছিল যে আমি এই পজিশনে যাব আর আমার এটা করার ইচ্ছে তাই জন্যই করেছে অনেকেই বলে এত দুঃখ কিসের এত কষ্ট কিসের সে তো টাকা কামাচ্ছে টাকা দেখলেই সব ভুলে যাবে টাকা দিয়েই যদি সব পাওয়া যেত তাহলে মানে ভালোবাসাটার কোনো দাম মূল্য থাকতো না দাম থাকতো না হ্যাঁ পেটের দায়ে আমাদের টাকা কামাতে হয় তার মানে এই নয় যে ভালোবাসার ঊর্ধ্বে হচ্ছে টাকা ঠিক আছে তো যাই হোক আমাদের রাত্রে দেখো রাত্রে আর রান্না করিনি এই যে রাত্রে দেখো এইখানে যে পিকনিক করছিল সবাই তো আমি ভাবলাম এত এইদিকে প্যাকিং ট্যাকিং সমস্ত কিছু হচ্ছিল তো আর রাত্রে আর রান্নাটা করব না আর একটুখানি চিকেনও ছিল তো ভাবলাম আর কিছু করব না এরাও এদিকে চিকেন করছে আর সবাই খাচ্ছে এদিকে তো ভাবলাম আমরাও দুজনে আমরা তিনজনে আর কি আমার মেয়ে আগে থেকেই কিন্তু টাকা দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য আর আমরা কিন্তু পরে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই বলছিল না না আমি খাবো না আমি যাবো না অমুক তমুক তো যাই হোক আমি বলেছি ঠিক আছে তুমি যখন খাবে না তো আমি সেখান থেকে ভাতটা নিয়ে এসে সকলে যখন খাচ্ছে বাচ্চারাও আছে সবাই মামা আছে তো চলো না খাই আর আমাকেও রান্না করতে হবে না এত মানে প্যাকিং ট্যাকিং এত অস্থিরতার পর না আর ইচ্ছে করে না আবার রান্না করি সন্ধ্যেবেলা আর যা গরম কলকাতাতে যা গরম বাপরে অস্থিরতা গরম তো যাই হোক তারপরে দেখো আমি চলে এসেছি খাবার নিতে ওদের রান্না বাড়া হয়ে গেছে আর আমাকে ডাকতে এসেছিল যে খাবারটা নিয়ে যাও রান্না হয়ে গেছে তো আমি বাটি বুটি গামলা নিয়ে গেছিলাম তরকারি আর হচ্ছে ভাত আনতে তো দেখো এই যে ওরা দিচ্ছে আর এখানে আমার মেয়ে বসেই খাবে সে বলছে মামা আমি কিন্তু বাড়ি ভাত খাবো না আমি আজকে সকলের সাথে কলাপাতায় পাতায় ভাত খাবো আমি আচ্ছা ঠিক আছে তুই সকলের সাথে কলাপাতায় পাতায় ভাত খা তো যাই হোক আমার মামা কিন্তু ওইখানে কলা করে ভাত খাচ্ছিলো আর আমরা কিন্তু ভাতটা এই যে নিয়ে এসেছিলাম বাটিতে করে আর রান্না হয়েছিল চিকেন আর হচ্ছে এচুর এই দেখতেই পাচ্ছ এদিকে এঁচোর আছে আর এটা চিকেন আছে আগে এঁচোরের তরকারি দিলে এবার চিকেনের তরকারি বাড়ছে রান্নাটা কিন্তু বেশ ভালো হয়েছিল আর বড়রা ভালোই ছিল বড়রাও ছিল আর ছোটরাও ছিল সবাই ছিল সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা সবার লাস্টে দিয়েছি টাকাটা কারণ তোমাদের দাদাভাই বারবার বলছিল যে আমি যাবো না তো আমি অনেক কষ্ট করে ওকে মানালাম যে দেখো এত কিছু প্যাকিং করার পরে আমি এখন অস্থির আমি এখন আমার রান্না করতে একদম ভালো লাগছে না যেহেতু ওখানে রান্না হচ্ছে আর পিসিমণি খাচ্ছে পিসি উম তারপরে আমার যা খাচ্ছে তারপরে হচ্ছে আমার কাকি শাশুড়ি মানে সবাই কাকিমণি সবাই খাচ্ছে তো আমরা কেন নয় বলে আচ্ছা ঠিক আছে তুমি টাকাটা দাও আমি হচ্ছে যাবো না তুমি আমার জন্য নিয়ে আসবে তো আমি ভাবলাম শুধু ওর জন্য কেন আমার জন্য ঘরে নিয়ে আসি দুজনে একসাথে খেয়ে নেব তো তাই জন্য দেখো আমি আনতে গিয়েছি আর গরম গরম ছিল বলে ওরা আমাকে হেল্প করছে বলে চলো আমরা দিয়ে আসছি তো চলে এসেছি ঘরে এই যে একটুখানি দূরে ছিল তো সেইখান থেকে নিয়ে এসেছি এই যে দেখো তো তোমাদের দাদা বললাম চলো এবারে খেয়ে নি অনেকটা রাত হয়ে গেছিল বাইরে রান্না তো বাইরে রান্না করছিল ওই দশটা বেজে গেছিলো ওই দেখো প্রায় দশটা নটা চল্লিশ বাজে তো দশটা বেজে গেছিল তো বললাম চলো খেয়ে নেই সত্যি কথা বলতে কি জানো তো তোমাদের দাদাভাই যখন চলে যায় না তখন তার মুখের দিকে তাকানো যায় না সত্যি বলতে ওর মায়াটা ভীষণ বেশি ওর মায়াটা অন্য পুরুষদের থেকে তুলনায় আমার মনে হয় একটুখানি বেশি মানে ও এমনভাবে মানে ভেঙে পড়ে যাওয়ার সময় মানে এতটা কষ্ট পায় সে এক সময় এখান থেকে যখন চলে যায় তখন মুডটা চেঞ্জ হয়ে যায় যখন পরিবারের লোক সন্তান মা বাবা সবাইকে ছেড়ে যায় না সত্যি মানে ওর কি হারে যে ওর চোখ দিয়ে জল বেরোয় আর কি হারে যে ও কষ্ট পায় সেটা তোমরা অনেক আগেও বুঝতে পেরেছো বা দেখেছো আর এই যে দেখো মানে আমাকে তো ক্যামেরা ধরতেই দিতে চায় না খুব মানে আমাকে বকাঝকা করে এইগুলো বিষয় কারণ অনেকে অনেক রকমের কথা বলে তো সেইগুলো ওর একদমই পছন্দ না আমি ওকে একটাই কথা বলি কে কি বলে তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমাদের যেটা মানে সত্যিকারের ফিলিংস হয় আমি সেটাই তুলে ধরেছি আর কিচ্ছু না আর এতে যার ভালো বল মনে হবে ভালো বলবে যার খারাপ মনে হবে খারাপ বলবে সবাই তো আর সমান না এক জায়গায় চলতে গেলে সমস্ত কিছু নিয়েই চলতে হয় ভালোটা নিয়েও চলতে হয় মন্দটা নিয়েও চলতে হয় এবার তোমাকে কেউ খারাপ বললো বললো কেউ ভালো বললো বললো সেটা তার ব্যক্তিগত ব্যাপার তাই না তো সেইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করে কোনো লাভ নেই যা যে যেমন তার ভাবনা চিন্তাও তেমন আমার তো সেটাই মনে হয় যে যে যেরকম ভাবে তার তেমনই ভাবনা চিন্তা তো যাই হোক খেয়ে দে কিন্তু আমার কিচেনটা একদম পরিষ্কার করে রেডি করে রাখতে হবে কারণ সকালবেলায় কিন্তু আমরা সবাই একদম বেরিয়ে পড়বো এই যে দেখতেই পাচ্ছ ঠিক আছে আর সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি তো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য আমাকে ভালোবাসার জন্য আর এই যে দেখতে পাচ্ছ তো সমস্ত কিছু রেডি করে আমরা একদম বাইরে বের করে রেখেছি তারপর গাড়িতে তুলতে হবে তারপর চলে যাব তো তাই জন্য ভাবলাম সমস্ত কিছু রেডি করে একদম বাইরে বার করেই রাখে আর এই যে দেখো এখন কটা বাজে দশটা ছাপ্পান্ন তো বাই গুড নাইট সবাই ভালো থেকো